রাস্তার মাঝখানে গাড়ি, ও শিট, কি হলো হঠাৎ রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন কেন? আবারও কি ইঞ্জিন খারাপ হলো নাকি? হ্যাঁ, তবে ওটা নয়, এটা। এটা তো অনেক আগেই খারাপ ছিল। সেদিন জঙ্গলে ভাঙা বাড়িতে এত ওষুধ দেবার পরও কি ঠিক হয়নি? ওষুধটা একটু বেশি হয়েছিল, ফলে এক রোগ সেরে গিয়ে অন্য রোগ দেখা দিয়েছে। যেমন? যেমন রাতে ঘুম হয় না, চোখ বন্ধ করলে একজন রাগী মানুষের মুখ ভেসে ওঠে, মানুষটিকে বারবার দেখতে ইচ্ছে করে। কঠিন রোগ। প্রেম রোগ যে। ম্যাডাম, প্রেম মাত্র দুটো অক্ষর, চট করে বলে ফেলা যায়, কিন্তু প্রেম অত সহজ জিনিস নয়। আমি কি বলেছি প্রেম সহজ? সহজ যদি হতো তাহলে তো হোটেলে দেখার দিনই বলে ফেলতাম আই লাভ ইউ। সহজ নয় বলেই তো গত এক মাস ধরে দিন রাত প্রতি মুহূর্তে একটা মানুষের কথা কিছুতেই ভুলতে পারছি না। সহজ নয় বলেই তো প্রতিদিন এখানে এসে একজনের জন্য অপেক্ষা করি, যদি আবার এ পথে আসে, যদি আবার দেখা হয়ে যায়। সহজ নয় বলেই তো জঙ্গলের ভাঙা বাড়ির সেই অপমান আমার কাছে পরম সম্মানের শ্রেষ্ঠ উপহার বলে মনে হয়েছে। এর পরেও কি বলবে প্রেম আমার কাছে সহজ? আপনি ভুল করছেন, আমি এক দরিদ্র মায়ের সন্তান, ভাগ্য পরিবর্তনের জন্য এমন এক পথে পা দিয়েছি যেখানে প্রেমের কোনো স্থান নেই। প্রতিহিংসা, প্রতিশোধ আর পায়ে পায়ে বিপদের কাঁটা, এর মধ্যে প্রেমের ফুল কোনোদিন ফুটবে না। কঠিন পাহাড়ের পাথর আঁকড়ে ধরেও ফুল ফোটে, তাকে অর্কিড বলে। নিরস ধুধুর মরুভূমির মধ্যেও ফণিমনসা চমৎকার ফুল ফোটায়। কাঁটায় ভরা ক্যাকটাসে যখন ফুল ফোটে তখন তোমার জীবনে ফুটবে না কেন? আপনি জানেন না ম্যাডাম, আমার পরিচয় আপনি জানেন না। আমি জানি তুমি এমন এক মায়ের সন্তান যার শিক্ষা তোমার জীবনে আলো হয়ে আছে। মা? হ্যাঁ, যে মা তোমাকে শিক্ষা দিয়েছেন, সেই মায়ের শিক্ষা পেয়ে তুমি নারী প্রেমকে অপমান করতে চাও কেন? কারণ হে আপনার প্রেম নয়, হে আপনার ভুল, আমি আপনার ভালোবাসার যোগ্য নই। এই পৃথিবীতে তোমার চেয়ে যোগ্য কোনো মানুষ আমি অন্তত দেখিনি যাকে ভালোবাসা যায়। মাসুদ, আমি। ম্যাডাম, আপনি আমার নাম জানলেন কি করে? হোটেল থেকে। আর ম্যাডাম নয়, আমার একটা নাম আছে রীনা। রীনা নামের মেয়েরা বোধহয় একটু অদ্ভুতই হয়। রীনা নামের আর কাউকে তুমি? খুব যন্ত্রণা হচ্ছে? না। কিন্তু এ তুমি কি করলে? আমার জন্য এত বড় বিপদের ঝুঁকি তুমি নিতে গেলে কেন? ছোড়াটা যদি তোমার বুকে এসে লাগত, মরে যেতাম। তোমাকে বাঁচাতে গিয়ে মরণ হলো, বুঝতাম আমার প্রেম সার্থক হয়েছে। রীনা, এবার তো বিশ্বাস করলে আমি তোমাকে সত্যি ভালোবাসি। হ্যাঁ রীনা, হ্যাঁ। তোমারই মেয়ের জন্য আমার লোকেরা ওই শয়তানটাকে খতম করতে পারেনি, অথচ ওই বদমাশটা আমার বড় বড় দুটো ডিল এমন ভাবে নষ্ট করেছে যে সমস্ত পার্টির এখন আমাকে অবিশ্বাস করতে শুরু করেছে। শোনো মির্জা, ওই লোফারটা গোলাম খাল্লো, আর গোলামখা এখন আমার এক নম্বর শত্রু।
আমার শত্রুর পোষা গুন্ডার সঙ্গে আমার বন্ধুর মেয়ে সম্পর্ক রাখবে, এটা নিশ্চয়ই ভালো কথা নয়। আমি দেখছি, তুমি নিশ্চিন্ত থাকো চৌধুরী, রিনা এত বড় ভুল কিছুতেই করতে পারে না। ওকে বাবা। যেটাকে তুমি ভুল বলছো সেটাই এখন আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। রিনা। হ্যাঁ বাবা। যাকে তুমি গুন্ডা বলছো সে যদি গুন্ডা হয় তাহলে পৃথিবীতে ভালো মানুষ বলে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। কে সে? কি তার পরিচয়? কার ছেলে? কোন জমিদারের? কোন শিল্পপতি? কোন গণ্যমান্য লোকের? সে এক মায়ের সন্তান। হোয়াট? এমন এক মা যার শিক্ষা তাকে মানুষের মতো মানুষ করে তুলেছে। আমি তার বাবার পরিচয় জানতে চেয়েছি। আমি জানি না। দেবার মতো কোনো পরিচয় থাকলে নিশ্চয়ই জানতে। আমি তার নিজের পরিচয় পেয়েছি, এটাই আমার কাছে যথেষ্ট, আর কোনো পরিচয়ের প্রয়োজন নেই। কিন্তু আমার আছে, নাম গোত্র বংশ পরিচয় না একটা পথের মানুষের সঙ্গে আমার মেয়ের কোনো সম্পর্ক হতে পারে না। রিনা, তোমার মায়ের মৃত্যুর পর আমি বাপের শাসন তুলে নিয়ে মায়ের স্নেহ দিয়ে তোমাদের মানুষ করে তুলেছি। তোমাদের কোনো কিছুতে আমি কোনোদিন বাধা দিইনি। কিন্তু তাই বলে আমার এই বন্ধুর শত্রু কোন গুন্ডা বদমাশের সঙ্গে আমি বেঁচে থাকতে কোনো সম্পর্ক হতে দেব না। বাবা, ভালোবাসার সম্পর্ক এমন যে কোনো কিছু দিয়েই তাকে আটকে রাখা যায় না। রিনা, এই দেখো, নিজে রক্ত ঝরিয়ে আমি তাকে প্রমাণ দিয়ে এসেছি আমি তাকে ভালোবাসি। আমার মৃত্যু হতে পারে, আমার জীবন মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু আমার ভালোবাসা কোনো দিন মিথ্যা হবে না, কোনো দিন না। আশ্চর্য, রিনা এভাবে আমার মুখের উপর কথা বলে গেল, কার জন্যে? মা, বড় আমাকে হতেই হবে, এ আমার প্রতিজ্ঞা। কিন্তু আমি জানতে চাই কোন বৈধ পথে এই টাকা তোর হাতে এসেছে। একজন অসদ্ধনির টাকায় আরেকজন অসদ্ধনির জন্ম হোক, এই শিক্ষা তো আমি তোকে দেইনি। কিন্তু আমি কি করব বলো? শূন্য হাতে এই অসৎ লোকদের প্রতিহত করা যায় না, এই কথা আমি ঠিকই শিখেছি। এরা সমাজের বিভিন্ন স্তরে এমন ভাবে জাল বিছিয়ে রাখে যে জাল কেটে বেরোতে হলে টাকার প্রয়োজন। সহায় সম্বলহীন কোনো মানুষ পরিশ্রম করে বেঁচে থাকতে হয়তো পারে, কিন্তু বড়লোক হতে পারে না। ফুটপাত থেকে প্রাসাদে উঠে প্রাসাদের অহংকারী মানুষদের টেনে ফুটপাতে নামাতে হলে যে শক্তির প্রয়োজন তার নামে টাকা। তাই যেভাবে হোক টাকা আমাকে অর্জন করতেই হবে। মাসুদ, আমি নারী হয়ে যদি পরিশ্রমের জোরে তোকে এতদূর পর্যন্ত আনতে পারি, তাহলে পুরুষ হয়ে পরিশ্রম করে তুই বড় হতে পারবি না কেন? আজ তো তোর শুধু পিতৃ পরিচয় নেই, কিন্তু আমি যদি টাকার জন্য কোনো পাপের পথ বেছে নিতাম তাহলে এত বড় হওয়া তো দূরের কথা, মায়ের পরিচয় তোর থাকতো না। মা। হ্যাঁ, আমি তোকে বড় দেখতে চেয়েছি, অনেক বড়। আমি প্রমাণ করতে চেয়েছি শত অসহায় হলেও মায়ের শিক্ষাই সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে পারে। কিন্তু সেই সন্তান যদি অন্যায় আর অপরাধের পথকে নিজের পথ হিসাবে বেছে নেয়, তাহলে মায়ের সাথে সন্তানের সম্পর্ক চিরদিনের মতো বিচ্ছিন্ন হয়ে যায়। মা। আমি সেই মা আর তুই সেই সন্তান। অসৎ পথে টাকা অর্জনের লোভে তুই যদি আরেকটা অমানুষ হয়ে যাস, তাহলে আমি ভেবে নেব আমার সন্তান মরে গেছে। মা। তোর ওই মুখ থেকে আমি আর কোনো দিন মা ডাক শুনব না, এমনকি তোর মুখ দেখতে হবে জানলে আমি আমার দু চোখ অন্ধ করে ফেলব। মা, 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 তোমাকে আমি কি করে বোঝাবো যার হাতে জনবল নেই, টাকা নেই, পয়সা নেই, সে শুধু অসহায়ের মতো মার খেতে পারে। মা, তাই যদি তুমি চাও
তবে তাই হোক তাই হোক তাই হোক মাসুদ আমি সব শুনেছি বড় লোক তোকে হতেই হবে না রে রূপা বড় লোক হবার কোনো পথই আমার সামনে খোলা নেই আছে এই নে এটা কি আমার বসত বাড়ি আর তার পাশের জমিটুকুর দলিল এতে আমি কি করব আর তো কিছুই নেই সবই বাবা বিক্রি করে করে শেষ করে ফেলেছেন না না সেই জন্য বলছি না ইয়ে এ তো তোর আমার বলেই তো দিতে পারলাম না রূপা না এই জমির দাম কয়েক লক্ষ টাকা তোর ভবিষ্যতের একমাত্র সম্বল আমার ভবিষ্যৎ আমি জানি এই জমি দিয়ে তুই হয়তো একটা কিছু করতে পারবি তুই অনেক বড় লোক হয়ে গেলে কি আমাকে ভুলে যাবি রূপা তাহলে নিবি না কেন হুম ঠিক আছে রূপা তোর এই দান আমি গ্রহণ করলাম কারণ সৎপথে বড় হবার এত বড় সুযোগ আমি নষ্ট করব না তোর এই ঋণ তো আমি কোনো দিন শোধ করতে পারবো না তবে আমি তোকে কথা দিচ্ছি রূপা এমন একটা প্রাসাদ আমি তোকে বানিয়ে দেব যেখানে তুই রানীর মতো থাকবি রানী হবার জন্য কি প্রাসাদ লাগে রে তোর সাথে যদি আমি গাছ দাঁড়াতেও থাকি তবু আমি নিজেকে রানী মনে করবো